আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা এগ্রো নিউজে। কবুতর শখের একটি পাখি, শখের বর্ষে অনেকে কবুতর পালন করতেন। একসময় কবুতর দিয়ে বার্তা আদান প্রদান করা হতো, গোয়েন্দা বৃত্তিতে কবুতর ব্যবহার করা হতো, এখন বাণিজ্যিকভাবে খামার করা হচ্ছে কবুতরের। আজকে আপনাদেরকে দেখাবো সাতক্ষীরায় যে বাণিজ্যিকভাবে কবুতর পালন শুরু হয়েছে সেটির অবস্থা। অল্প পুঁজি ও সামান্য শ্রমে অনেক বেশি লাভ হয় কবুতর পালনে, এজন্য আগ্রহী হচ্ছেন বেকার যুবক যারা আছেন তারা। সাতক্ষীরার সাতটি উপজেলায় 500 বেশি ছোট বড় কবুতরের খামার আছে। এর মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। সাতক্ষীরা সদর, শ্যাবনগর, কালীগঞ্জ, আশাশুনি, কাপসন্ডা, ফকরাবাদ সহ বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালন হচ্ছে। ঘরের আঙিনায় ঘর তৈরি করে বা বিল্ডিংয়ের ছাদে খাঁচা বসিয়ে কবুতরের খামার হচ্ছে। বিভিন্ন জাতের কবুতর আছে, রেড কিং, হোয়াইট কিং, ইয়েলো কিং, ফান্টা, লক্ষা, জ্যাকোবিন, লোটন, গিরিবাজ, র্যাঙ্ক সহ অনেক রঙের কবুতর আছে। মোটামুটি 20 প্রজাতির কবুতর আছে এসব খামারে। চলুন আমরা দেখে নিই এই কবুতরের খামারের খোঁজ খবর। তবে একটু জানিয়ে রাখি যে এক জোড়া কবুতর কিন্তু 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়। পায়রা ছাড়া উন্নত জাতের এক জোড়া কবুতর 500 টাকা থেকে শুরু করে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর এমনিতে কবুতরের ডিম মাংস আমিষের অভাব পূরণ করে। কবুতরের মাংস অনেকে ঔষধি মাংস বলে থাকেন। আমরা একটু এখানে যারা কবুতর পুষছেন তাদের সঙ্গে কথা বলবো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা সাতক্ষীরা বিপ্লবজিৎ কর্মকার, তার সঙ্গে কথা বলেছি। এমনি অল্প ইনভেস্টে মোটামুটি এর থেকে মানুষ হাত খরচা চলার মতো বা কোনোরকম স্বাবলম্বী হয়ে, মানে একজনকে ডিপেন্ডেন্ট না হয়ে চলা প্রত্যেকের জন্য খুব সহজ একটা ব্যাপার। কারণ এতে যদি কেউ মনে করেন অল্প করে ইনভেস্ট করে, একটা খাঁচার দাম পড়ে 350 থেকে 400 টাকা। তো একটা খাঁচা জায়গায় সে যদি 5টা খাঁচা কিনে তো কত টাকাই বা আসতেছে। আর ওরকম অল্প অল্প ফ্যান্সি কবুতর এখন বর্তমান সময়ে বেশ কিছু দাম কমও আছে, 1000 টাকা থেকে বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা পাওয়া যায়। 1000 টাকার উপরে গেলে আরও ভালো ভালো কোয়ালিটির বাচ্চা পাওয়া যাচ্ছে। তো এর থেকে সে যদি পালা ধরে, 5 জোড়া কবুতর পারলেই আশা করি যে তার চলার জন্য যে খরচটা দরকার হয়, বাসা থেকে গার্জেনদের উপর যে প্রেশারটা আসে, এটা অনায়াসেই দূর করা সম্ভব। তো খামার করে মোটামুটি বেশ ভালোই একটা পর্যায়ে আসি, যে এখন মা বাপ মায়ের কাছে বা অন্য কারোর কাছে হাত পাতার দরকার হচ্ছে না, মোটামুটি ভালোই আছি আল্লাহর রহমতে। পড়াশোনার পাশাপাশি আমি কবুতর পালন করি। আমার এখানে 5000 টাকা থেকে 25000 টাকার জোড়া কবুতর আছে। আর পড়াশোনার পাশাপাশি আমি যেটুকু সময় পাই কবুতরের পিছনে ব্যয় করি, যার জন্য আমি আজ স্বাবলম্বী। আমার পড়াশোনার খরচ এখান থেকে আমি পেয়ে যাই, আর যেটার জন্য আমার ফ্যামিলি থেকে পড়াশোনার টাকা জোগাইতে বেশি একটা চাপ পড়ে না। তো আমি আজকে কবুতর পালন করে অনেক স্বাবলম্বী। আমি অল্প থেকে শুরু করছিলাম, কিছু টাকা জমিয়ে কবুতর কিনছিলাম অল্প কিছু, এখন আমি বেশ স্বাবলম্বী। আমার 500 থেকে 1000 পিস কবুতর এখন আছে আমার খামারে। কলেজে পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি কবুতর পালন করি। কবুতর পালন একটি লাভজনক ব্যবসা। কবুতর পালন করার ফলে আমার খুব অল্প সময়ে মানে এটি পালন করা যায়, যার কারণে খুব বেশি পরিশ্রম দিতে হয় না। পড়াশোনার পাশাপাশি আমি যেটুকু সময় পাই কবুতর পালনের বিষয়ে মনোযোগী দিই। কবুতরের তেমন কোনো রোগ বালাই হয় না, এই জন্য এর পিছনে তেমন কোনো ব্যয়ও হয় না। আর খুব অল্প মানে পরিশ্রম করলেই আর অল্প কিছু টাকার বিনিময়ে বেশ স্বাবলম্বী হয়। আমার এখানে 500 থেকে 1000 পিস কবুতর আছে, এখানে 5000 থেকে 25000 টাকা দামে জোড়ার কবুতর পর্যন্ত আছে। সো আপনারা সবাই মানে যদি একজন মানুষ স্বাবলম্বী হতে চায়, সো কবুতর পালন করতে সে যথেষ্ট স্বাবলম্বী হয়ে উঠতে পারে। কবুতর পালন একটা লাভজনক ব্যবসা। প্রাচীনকালে কবুতর পালন করতো সাধারণত রাজা বাচ্চারা, তারা পত্রের বাহক হিসাবে পালন করতো। বর্তমানে সেই প্রেক্ষাপট পাল্টে গেছে, বর্তমানে কবুতর পালন করা হয়, পালন করে বেকারত্ব দূর এবং স্বাবলম্বী হওয়ার জন্য। অসহায় বেকার এবং দুস্থ মহিলারাও কবুতর পালন করে। সাতক্ষীরা শহরে প্রায় 70-80টা কবুতর ফার্ম গড়ে উঠছে পুরসভার ভিতর, এবং টোটাল সাতক্ষীরা জেলাতে এর ব্যাপক সাড়া যাচ্ছে। এবং কবুতর পালন যারা পালনকারী তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই, এবং যারা পালনে আগ্রহী আছে তাদেরকে উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করি কবুতর পালন করে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। এ বিষয়ে প্রাণী সম্পদ বিভাগ যথেষ্ট সচেতন আছে, এ বিষয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যাদের মনের মধ্যে খামার করার স্বপ্ন আছে তারা চাইলে কবুতরের খামারও করতে পারেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে কবুতরের কী কী রোগ বালাই হয় সেগুলো একটু খোঁজ খবর রাখলেন, এবং অল্প পুঁজিতে শুরু করতে পারেন। কম কবুতর দিয়ে শুরু করলেন, আস্তে আস্তে বড় করলেন,
এবং কবুতর কিনতে গেলেই আসলে নেটওয়ার্কটি পেয়ে যাবেন, যে কারা কবুতর পোষেন, কারা কবুতর বিক্রি করেন, কোথায় ভালো কবুতর পাওয়া যায়, এই বিষয়গুলো জানা যাবে। তো যারা কবুতরের খামার করতে চান তাদের জন্য শুভকামনা। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাংলা এগ্রো নিউজ। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, শুভকামনা।